অমিক, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুস্মি ব্লগস। নমির স্পেশাল মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করছে। নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটিটা বাজিয়ে আমার পাশে থাকবে। আর দেখো বন্ধুরা, রবিবারে রান্না হচ্ছে খাসির মাংস। প্লিজ কেউ তো লাইক করো না, তো একটু শেয়ার করো। চিকেন কারি, আর রান্না হচ্ছে জলপাইয়ের চাটনি। তবে এই জলপাইয়ের চাটনিটা আগের দিনের ছিল। আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো অবশ্যই দেখবে, এটা হলো চালকুমড়ো চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা মতন হয়েছে। আর রান্না হয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ডিম মাংস আলু দিয়ে বিরিয়ানি রান্না, তার সঙ্গে অবশ্যই স্যালাড, শসা আর পেঁয়াজ। আর এই দিকে সেই চিকেন কারি রান্না আছে আর সাথে চাটনি। তাই এই হলো আমাদের নবমীর স্পেশাল মেনু। তারপরে বন্ধুরা একদম সোজা ঘুম, ঘুম থেকে উঠে চলে গেলাম সাজুগুজু করে একদম ঠাকুর দেখতে। তা বন্ধুরা, আমার এই নবমীর মেনুগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক করবে বন্ধুরা, আর কমেন্ট তো করবেই। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করবে বন্ধুরা, বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা, ঠিক আছে? তা চলো বন্ধুরা, ঘুম থেকে উঠে সাজুগুজু করতে হবে, তা সেটাই করে নিয়েছি। দেখো বন্ধুরা, এই হলো নবমীর সাজ। বেশি হাবে যাবি সাজলাম না গরমে, তা চলে এসে দেখো ঠাকুর দেখতে। কোথায়? টাকি, আই লাভ টাকি। টাকি আমার খুব পছন্দের জায়গা, টাকি আমার খুব ভালোবাসার জায়গা। তাই টাকি দিয়ে আমাদের এই ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো এই টাকির দুর্গা প্রথম থেকে শুরু করছি নদীর ধার থেকে। এই ক্লাবটা খুবই সুন্দর হয় প্রতি বছর, এবছরও ভালোই হয়েছে, খুবই ভালো লাগলো। আর ভিড় প্রচুর পরিমাণে হয়েছে, বসিয়ার ঠাকুর দেখতে গেছিলাম তার থেকেও যেন টাকতে বেশি ভিড় হয়েছে। আর কোনো গাড়ি যেতে দিচ্ছে না, পায়ে হেঁটেই ঠাকুর দেখা শুরু করে দিলাম। অলরেডি বন্ধুরা ঠাকুর দেখা দুইখানা হয়ে গেছে, দুটো প্যান্ডেলই তোমাদের সাথে শেয়ার করেছি। তবে দেখেছি কম বেশি ছোটো বড়ো অনেক, সেগুলো ভিডিও করা হয়নি, প্রচণ্ড ভিড় আর সাথে গরম, বুঝতেই পারছো তোমরা। তো দেখো বন্ধুরা, এই ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের, এটা টাকির অর্কিড। কেউ ভয়েসগুলো সবটাই মিউট করিনি, অল্প করে রেখে দিয়েছি, কারণ এই আওয়াজ না থাকলে ঠিক মেলা দেখে বা ঠাকুর দেখে পোষায় না, ঠাকুর দেখে বা আওয়াজ না শুনলে পোষায় না। তা বন্ধুরা দেখো টিকটিকেও ঠিক ঠিক বলে দিল। তো যাই হোক, চলে যাচ্ছি এখানে রাজবাড়ির ভিতরে, টাকি রাজবাড়ির ভিতরে। কত সুন্দর কারুকার্য করেছে এবার এই প্যান্ডেলে, তোমরা যদি দেখো তাহলেও বুঝতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে টাকিটা অবশ্যই তোমরা ঘুরে ফেলতে পারবে। যতটুকু পেরেছি ততটুকু ভিডিও ক্যাপচার করেছি, সবটাই করা সম্ভব হয়নি। তো দেখো বন্ধুরা, আই লাভ টাকি লেখা আছে ওইখানে। তো টাকি আমাদের খুবই পছন্দের জায়গা, টাকির জায়গাটাও কত সুন্দর, যে এসছে সেই শুধু জানে। তা দেখো আস্তে আস্তে কথা বলতে বলতে প্যান্ডেলে প্রবেশ করে গেছে। আর প্যান্ডেলে প্রবেশ করার পরে তোমাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম যেখানে মা দুর্গাকে রাখা হয়েছে সেই স্থানটা বা সেই জায়গাটা, তা তোমাদের সাথে ওইটা দেখিয়ে দিলাম আগে। তারপরে চলো অবশ্যই পুজো প্যান্ডেল তো ঘুরে দেখাবো, তা চলো ঘুরতে থাকি। দেখো ভিতরের কালকার্যটাও তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো আর একদিকে যাচ্ছি, প্রচণ্ড ভিড়, ওই কারণে ক্যামেরাকে একটু ওরকম ব্যাখ্যা করে নিতে হয়েছে, কিছু করার নেই। নিচে করে নিলে বা ওপর করে নিলে শুধু মানুষের মাথা আর পা, এছাড়া তো কিছুই দেখা যাবে না। চলে আসলাম যেখানে দেবীঘট বসানো ছিল সেই দেবীঘটের কাছে, আর চলে আসলাম সুন্দর করে রাখা আছে একটা গ্যাজার, মানে হচ্ছে ওইখানে, আর ওইখানে উপরে লেখা আছে আই লাভ টাকি। তো চলো পরে চলে যাচ্ছি আমাদের টাকি রাজবাড়ি। তার আগে রাজবাড়ি যেতে যেতে সমস্ত জায়গাটাই তোমাদের সাথে একটু পরিদর্শন করাচ্ছি, ভাবলাম যে ভালো লাগবে তোমাদের, তাই ভাবছি একটু ভালো করেই পরিদর্শন করাই। তো দেখো বন্ধুরা, প্রবেশ করছি আস্তে আস্তে রাজবাড়ির দিকে, এটাও রাজবাড়ি। তা চলো বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। বেশি পকপক করলে আওয়াজ বা এই গান গুলো তোমরা অনেকটাই কম শুনতে পারবে, তাই একটু ভাবলাম কম বকবক করি, তা চুপচাপ থাকি, চলো যতক্ষণ না প্রবেশ করি। দেখো বন্ধুরা প্রবেশ করে গেছি,
তা দেখো কত সুন্দর পুরানো এই পুজো, বহু পুরানো পুজো, খুবই ভালো লাগে। এখানে যারাই আসে অনেকক্ষণ করে বসে থাকে, আমরাও ছিলাম অনেকক্ষণ বসে, খুবই শান্তিপূর্ণ জায়গা। এটা পুরো একটা বিল্ডিং আছে এখনো পর্যন্ত, এইভাবে কত সুন্দর আছে এত বছর ধরে দেখ। তা চলো বন্ধুরা, আবার আস্তে আস্তে এই পুজো প্যান্ডেল থেকে বের হতে হবে। চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেলে, সেখানে দেখো প্রথমে প্যান্ডেলের ওপর থেকে শুরু করছি, তারপরে দেখো আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করছি। দেখো ভিতরটাই দুটোই আগে আমার কাজ থাকবে ওপর থেকে নিচেটি দেখা, ওপরে কী আছে সুন্দর করে প্যান্ডেলের ওপরটা সাজানো আছে, যেটা প্যান্ডেলের ছাদটা সাজানো আছে। তারপর আস্তে আস্তে ঢুকে গেলাম এই পুজো ঠাকুরের সামনে, দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আস্তে আস্তে বেরোনোর পালা, সবটাই তো দেখে নিলাম, তারপর তো বেরোনোর পালা বন্ধুরা। একটা উপর থেকে শুরু করছি এই প্যান্ডেলটা, দেখো মন্দিরে কত সুন্দর পাহাড়ে তৈরি করেছে। তারপরে ভিতরে প্রবেশ করে, আমার ভিতরে প্রবেশ করার আগে বাইরে আশপাশটা খুব ভালো লাগছিল, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব কী করে বন্ধুরা, চতুর্দিকে সব মানুষ ছবি তোলা, তাই জন্য সবার সামনে দাঁড়িয়ে আছি। আমার ঢুকেই ফার্স্ট কাজ প্যান্ডেলটাকে খুব সুন্দর করে তোমাদের সাথে আগে শেয়ার করা, তারপরে সামনে চলে যাওয়া, মানে ঠাকুরের সামনে ধীরে ধীরে যেতে যেতে এটা করলো, এটা খুবই ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা খুবই সুন্দর প্যান্ডেলের মধ্যে রাখা আছে এটা, তা যাই হোক এটা ঠিকই নিজের মতন করেছে। তা যাই হোক চলো আগে দেখা ঠাকুর, ঠাকুরটাকে শেয়ার করলাম তোমাদের সাথে, দেখেছি। এছাড়া এবার বেরোনোর পালা, বেরোনোর পথে দেখলাম প্রচণ্ড ভিড়, তাই ভাবলাম ওই দিকে যে আছে এখান থেকেই দেখতে পাচ্ছি, এখান থেকেই খুব তুলে নিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তার চলে চলে আসলাম আমাদের কুবের, যেটি আমাদের ইতিহাসে এখানে আমার ঠাকুর ইতিহাস বা যাই বলো এই কুবের বাড়ি সত্যি খুব সুন্দর। তো দেখো মাইকে অনেক কিছু বলছি, সেগুলো তোমরা শোনো ভালো লাগবে। এই কুবের বাড়ি দেখাই আমাদের ঠাকুরটা শেষ, মানে দেখলাম আর দেখবো না, বাড়ি চলে যাব। তাই আর কোনো প্যান্ডেলের ছবি বা ঠাকুরের ছবি তোমাদের ভিডিও আর দেখাতে পারছি না, তাই এইখানে আমার ভিডিওটা শেষ করছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধুদের বলছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ, সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক নমস্কার, শুভেচ্ছা এবং ভালোবাসা। তবে ভিডিওটা এখনও শেষ হয়নি বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো পুরো আমাদের এই যে এই ঐতিহাসিক পুজোর বাড়ি, তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং খুবই সুন্দর এখানে পুজোর বাড়ির পরিবেশন, খুবই ভালো, খুবই ভালো লাগবে আমাদের এই আমাদের এই পুজোর বাড়ির টাকির পুজোর বাড়ি। দেখো বন্ধুরা তোমাদের ভালো লাগবে। তো এলাকাবাসী মা বোনদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সাদা করে লাল পাশ শাড়ি পরে হাতে সব পরিয়ে আর যদি পারেন কিছু সিঁড়ি ফিরে নিয়ে যেতে পারবেন, কারণ মা যাত্রা পথে আমরা চাইব ফিরে চালিয়ে যাতে আমার যাত্রা পথ ফিরে পাবে। আবার এক বছরে অপেক্ষা করতে হবে, মোটামুটি বিশ্বে বারবার ধরতে থাকছে তুমি ফিরে এলো আজ রাত্রে মা চলে যাবে আর বলে আসে থেকে আবার
হ্যালো, একটা মস্ত ভুল হয়ে গেছে। আমি এখন এটা হাতে পাওয়ার পরে দেখছি এখানে অর্ধেন্দ্রবিকা শর্মা দাঁড়া আছেন, যার প্রচেষ্টা এর মধ্যে রয়েছে। তো আমি অর্ধেন্দ্রদাকে বলবো যদি আপনি কিছু বলেন। আপনার হাত থেকে আমি আরেকবার এটা নেব। নমস্কার। প্রবীণ বাবু যে ডিপার্টমেন্টে চাকরি করে সেটা শুনে